বিশ্বকাপ ভাগ্যটা একেবারেই ভালো না দক্ষিণ আফ্রিকান পেসার অ্যানরিক নর্কিয়ার। ইঞ্জুরির কারণে দল থেকে বাদ পড়াটা নতুন কিছুই না তার জন্য। 2019 ইঞ্জুরির জন্য ভেস্তে যায় বিশ্বকাপ খেলার স্বপ্ন। এবারের বিশ্বকাপের মাত্র কয়েক সপ্তাহ আগেই আবারও কপাল পড়ল এই ফাস্ট বোলারের। চলতি মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে পিঠের চোটে পড়ে মাঠ ছাড়েন নর্কিয়া। মাত্র 5 ওভার বোলিং করেছেন এই প্রোটিয়া পেসার। এরপর পুরো সিরিজেই আর তাকে মাঠে দেখা যায়নি, আর এবার তো ছিটকে গেলেন বিশ্বকাপ স্কোয়াড থেকে। যদিও আগে থেকেই পিঠের চোট ভোগাচ্ছিল নর্কিয়াকে, যে চোটের কারণে টি-20 সিরিজও খেলেননি তিনি। নর্কিয়া ছাড়াও বিশ্বকাপ স্কোয়াডে পাওয়া যাবে না আরেক প্রোটিয়া পেসার সিসান্দা মাগালাকেও। হাঁটুর চোটে পড়ে কপাল পুড়েছে মাগালার। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক ম্যাচ খেলে তৃতীয় ওয়ানডেতে 4 ওভার বল করে দিয়েছিলেন 46 রান। তবে ইতিমধ্যেই নর্কিয়া ও মাগালার পরিবর্তে বদলি হিসেবে ডাক পেয়েছেন পেসার লিজার্ড উইলিয়ামস ও পেস বোলিং অলরাউন্ডার আন্দেলে ফিকোয়াও। ফিকোয়াও 2016 অভিষেকের পর খেলেছেন 76টি ওয়ানডে, আর অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে বলার মতো কোনো পারফরমেন্স দেখাতে না পারলেও পঞ্চম ওয়ানডেতে 19 বলে করেছেন 38 রান, আর বল হাতেও 44 রানে নিয়েছেন একটা উইকেট। সম্প্রতি তার পারফরমেন্সের জন্যেই এবার বিশ্বকাপে ভাগ্য খুলেছে এই পেস বোলিং অলরাউন্ডারের। দলে ডাক পাওয়া আরেক পেসার লিজার্ড উইলিয়ামস ক্যারিয়ারে 2021 আয়ারল্যান্ডের বিপক্ষে মাত্র 1টি ওয়ানডে খেলেছেন। এদিকে বিশ্বকাপের আগে নর্কিয়ার মতো পেসারকে দলে না পাওয়া বড় একটা দুঃসংবাদ প্রোটিয়াদের জন্য, কেননা ভারতের মাটিতে খেলার অভিজ্ঞতা রয়েছে এই ফাস্ট বোলারের, যা নিয়ে ইতোমধ্যেই কথা বলেছেন সাউথ আফ্রিকান কোচ রব ওয়াল্টার। অ্যানরিখ ও মালাগার বাদ পড়া দলের জন্য দুঃখজনক, আমরা তাদের মনের অবস্থা বুঝতে পারছি। তাদের আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফেরাতে সাহায্য করে যাব, আর লিজার্ড ও ফিকোয়াওয়ের জন্য নিজেদের প্রমাণের এটি সবচেয়ে বড় মঞ্চ। আগামী 7 অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু হবে দক্ষিণ আফ্রিকার। তাজিন খন্দকার, সময় সংবাদ।